शिक्षार्थी घर बसे कारीगरी शिक्षार आज के क्लासे सबा के स्वागत हमें आसी तुम्हारे साथ मोहम्मद साइफुल इस्लाम इंस्ट्रक्टर सिविल टेक्नोलॉजी ढाका पॉलिटेक्निक इन्स्टीट्यूट। आज हम सिविल टेक्नोलॉजी चतुर्थ पर्व स्ट्रक्चरल मैकेनिक्स चतुर्थ अध्याय आलोचना करब। आज के विषय वस्तु कन्सेप्ट अफ फिक्शनल फोर्सेस अर्थात घर्षण बल। आजकल पाठर शिखन फल घर्षण बल की जानते पारबो, घर्षण सुविधा और असुविधा जानते पारबो, घर्षण प्रकारभेद जानते पारबो, सीमित घर्षण बल की जानते पारबो, घर्षण सूत्रावली बा वैशिष्ट्य जानते पारबो, घर्षण कोण और घर्षण सहग जानते पारबो, अनुभूमिक तले घर्षण बल निर्णय और एर गाणितिक समस्या समाधान करते पारबो। घर्षण बल, घर्षण बल की एक स्थिर तलर ऊपर अन्य वस्तु पाशापाशी दुटी वस्तु रेखे जदि गतिशील करा है बा करबार चेष्टा करा है तबे उभयेर स्पर्श तले ओई अमसृण जायगागुलो एके अपर के गतिप्राप्त होते बाधा प्रदान करे। एई बाधा के घर्षण बा बाधा प्रदानकारी बल के घर्षण बल बा फ्रिक्शनल फोर्स बोले। घर्षण बल के एफ द्वारा प्रकाश करा है गाणितिक भावे एफ इक्वल टू म्यू आर। एखाने म्यू घर्षण सह आर लम्ब प्रतिक्रिया बल। शिक्षार्थी बंधुरा एक चित्र स्क्रीने ख्याल करछो, एखाने एक जन व्यक्ति एक ब्लक के तार दिके टानतेछे एवं एई ब्लकेर निम्नतल एवं भूमिर उपरितलेर मिलन तले एक धरनेर बल बा बाधा काज करछे। एई बाधा कारणेई लोकटाके शक्ति प्रयोग करे तार दिके ब्लकके टानतेछे, तो बाधाटाई मानে गतिर विपरीत दिके बाधाटाई होच्छे घर्षक बल। घर्षणेर सुविधा ओ असुविधागुलो कि? घर्षणेर सुविधा, घर्षणेर कारणे आमरा हाँटते पारी, काठे ब्रेक आटकाते पारी, दड़िते गिरा दीते पारी इत्यादि आरो अनेक असुविधा घर्षणेर आछे। असुविधागुलो कि? यंत्र चलार समय गतिशील अंशगुलोर मध्य घर्षण क्रियार फले क्रमश क्षयप्राप्त है, माने कोनो यंत्र এই ঘর্ষণের কারণে তার যন্ত্রাংশগুলো ক্ষয়প্রাপ্ত হয়। যেমন আরো সহজভাবে বোঝালে আমরা যখন হাঁটি তখন আমাদের শু বা জুতা তলা এই ঘর্ষণের কারণে ক্ষয়প্রাপ্ত হয়। গাড়ির চাকা গাড়ির চলার কারণে রাস্তার সঙ্গে গাড়ির চাকার এক ধরনের গতির বাধাপ্রাপ্ত হওয়ার ফলে চাকাগুলো ক্ষয়প্রাপ্ত হয়, এটাই ঘর্ষণের অসুবিধা। ঘর্ষণের প্রকারভেদ, গতি বা চলঘর্ষণ বা কাইনেটিক ফ্রিকশন, আবার কাইনেটিক ফ্রিকশন আবার দুই রকম, একটা আবর্তন ফ্রিকশন বা রোলিং ফ্রিকশন, একটা গড়ানো ফ্রিকশন বা স্লাইডিং ফ্রিকশন, স্থির ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশন, সীমিত ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন কি? যে পরিমাণ বল প্রয়োগে পরস্পরের সংস্পর্শে অবস্থিত দুটি বস্তুর একটি অপরটির উপর দিয়ে কেবলমাত্র গতিশীল হতে শুরু করে, এইরূপ গতিশীল হওয়ার পূর্ব মুহূর্তে বাধা দানকারী ঘর্ষণ বলের পরিমাণ কি? সীমিত ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন বলে। এফ বলের নির্দিষ্ট সীমায় উপনীত হতে বস্তুর গতিকে বাধা দেবার জন্য যে ঘর্ষণ বল ক্রিয়া করে তার মান সর্বাধিক হয়। অন্য কথায় স্থির ঘর্ষণের সর্বোচ্চ মানকেই সীমিত ঘর্ষণ বলে, একে এফএল দ্বারা সূচিত করা হয়। অর্থাৎ এফ এস লেস দেন ইকুয়াল টু এফএল, এখানে এফ এস স্থির ঘর্ষণ। অর্থাৎ কোনো বস্তুর গতিশীল হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে বাধা সেটি হচ্ছে সীমিত ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন। ঘর্ষণের সূত্রাবলী বা বৈশিষ্ট্যগুলো, স্থির ঘর্ষণের সূত্রাবলী বা বৈশিষ্ট্য, এক দুটি মসৃণ তলের ভিতর যে স্থির ঘর্ষণ ক্রিয়া করে তা নিম্নবর্ণিত
সূত্রাবলী মেনে চলে। এক, ঘর্ষণ বল সর্বদাই বস্তু যেদিকে চলার উপক্রম হয় তার বিপরীত দিকে ক্রিয়া করে, মানে ঘর্ষণ বল গতির বিপরীত দিকে ক্রিয়া করে। ঘর্ষণ বল এর মান বস্তুর উপর প্রকৃত বলের মানে সমান। ঘর্ষণ বল তলদেশের ক্ষেত্রফলের উপরে নির্ভরশীল নয়। সীমিত ঘর্ষণ বলের মান এবং যে কোনো দুটি তলের মধ্যে সৃষ্ট বল সৃষ্ট লম্ব প্রতিক্রিয়া বলের মানের অনুপাত সর্বদা দুর্ভোগ বা কনস্ট্যান্ট। অর্থাৎ গাণিতিকভাবে এফ এল বাই আর ইকুয়াল টু দুর্ভোগ বা কনস্ট্যান্ট। এখানে এফ এল হলো সীমিত ঘর্ষণ বল, আর উলম্ব প্রতিক্রিয়া বল। পাঁচ, ঘর্ষণ বল তলদেশের মসৃণতার উপরে নির্ভরশীল। চলঘর্ষণের সূত্রাবলী বা বৈশিষ্ট্য। চলঘর্ষণ বল সর্বদা বস্তুর গতি বিপরীত দিকে ক্রিয়া করে। চলঘর্ষণ বলের মান এবং বস্তুর তলের উলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত সর্বদাই একটি দুর্গ সংখ্যা, তবে এটা সর্বদাই সীমিত ঘর্ষণ মানের চেয়ে একটু কম হয়, অর্থাৎ এফ লেস দেন ইকুয়াল টু এফ এল। একটি নির্দিষ্ট গতিতে ঘর্ষণ বলের মান সর্বদাই সমান এবং দুর্বল, কিন্তু বস্তুর গতির বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মান সামান্য কমে যায়। ঘর্ষণ কোণ ও ঘর্ষণ সহগ। ঘর্ষণ কোণ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, একটি হেলানো তলকে অনুভূমিকের সাথে যে দুটি কোণে রাখলে তার উপর রক্ষিত কোনো বস্তু সবেমাত্র সচল হয়ে নিচের দিকে পড়ার উপক্রম হয় উক্ত কোণকেই ঘর্ষণ কোণ বলে। এখানে থিটা দ্বারা প্রকাশ করা হয়েছে। একটা চিত্র শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করছো, এই চিত্রের হেলানো তল বরাবর একটি ব্লক, এই ব্লক এর হেলানো তলের সমান্তরাল ধরা হয়েছে হরিজন্টাল এবং উলম্ব বরাবর তার ওজন এবং তার প্রতিক্রিয়া বল কাজ করতেছে। তাহলে হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু জিরো, রাইট সাইড পজিটিভ, তাহলে যখন আমরা এফ বল উপর দিকে ক্রিয়া করতেছে তখন বস্তুটা নিচের দিকে ঘর্ষণ বল ক্রিয়া করবে। তাহলে এখানে এফ বলটা আনা হচ্ছে পজিটিভ, আর বস্তুটার ওজন দুইটা অংশে ভাগ হয়েছে, একটা হলো হরিজন্টাল একটা ভার্টিক্যাল। হরিজন্টাল অংশটা ডাব্লু সাইন থিটা আর ভার্টিক্যাল অংশটা ডাব্লু কস থিটা। তাহলে আমরা যখন ব্লকটাকে উপরের দিকে টানা হচ্ছে তাহলে ঘর্ষণ বল কাজ করতেছে উপরের দিকে, আর ব্লকটা ওজন মানে হরিজন্টাল ওজনটা ডাব্লু সাইন থিটা কাজ করতেছে নিচের দিকে। তাহলে এফ মাইনাস ডাব্লু সাইন থিটা ইকুয়াল টু জিরো বা এফ ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা। আবার ভার্টিক্যাল সামিশন ভার্টিক্যাল ইকুয়াল টু জিরো আপওয়ার্ড পজিটিভ, এখানে বস্তুটার ওজন উলম্ব অংশটা হলো ডাব্লু কস থিটা নিচের দিকে ডাউনওয়ার্ড, আর বস্তুটা তার প্রতিক্রিয়া আর উপরের দিকে আপওয়ার্ড পজিটিভ, আর মাইনাস ডাব্লু কস থিটা ইকুয়াল টু জিরো, আর ইকুয়াল টু ডাব্লু কস থিটা। এফ বাই আর ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা বাই ডাব্লু কস থিটা বা এফ বাই আর ইকুয়াল টু টেন থিটা। এখানে এফ ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া বল। এটা ঘর্ষণ কোণ, ঘর্ষণ সহ কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, দুটি বস্তুর মধ্যকার সীমাস্থ ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে ঘর্ষণ সহগ বলে। এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয় গাণিতিকভাবে, মিউ ইকুয়াল টু এফ বাই আর। আমরা এফ ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা আগে স্লাইডে দেখলাম, আর ইকুয়াল টু ডাব্লু কস থিটা। অর্থাৎ আমরা কি লিখতে পারি, মিউ ইকুয়াল টু এফ বাই আর ইকুয়াল টু টেন থিটা বা টেন ফাইও লেখা হয়, অর্থাৎ এফ ইকুয়াল টু মিউ আর। এখানে মিউ ঘর্ষণ সহ, থিটা ঘর্ষণ কোণ, এফ হল সর্বোচ্চ ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া বল। গাণিতিক সমস্যার সমাধান। সমস্যা নম্বর এক, একটি বাক্স একটি সমতলের উপর অবস্থান করছে, এটা 200 কেজি। এখানে প্রশ্নে খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, 200 কেজি সমান্তরাল
বলের সাহায্যে টানা হলে এতে গতি সঞ্চার হওয়ার উপক্রম হয়। যদি তল দ্বয়ের ঘর্ষণ সহগ, এখানে ঘর্ষণ সহগের মান 0.205 দেয়া আছে, বস্তুটির ওজন কত বের করতে হবে। আমরা এগুলো পূর্বে আলোচনা করছি, এখন একটা উদাহরণ হিসেবে একটা অঙ্ক নেওয়া হয়েছে। এখানে পি এর জায়গায় আমরা একটা মান বসানো হয়েছে, আগে পি দেওয়া বোঝানো হয়েছে, পি ইকুয়াল টু বলা আছে যে 200 কেজি বলে সমান্তরালে টানা হচ্ছে। তাহলে এই পি বলে যদি টানা হয় আর বস্তুর আনুভূমিক তলের সাথে ব্লকের একটা ঘর্ষণ হবে, এই ঘর্ষণটা এই টানা বলে বিপরীত দিকে, তার মানে পি বল এদিকে কাজ করতেছে, তার ঘর্ষণ বলটা হবে তার বিপরীত দিকে। তো আমরা এই আনুভূমিকের সমান্তরাল বল সামেশন ইকুয়াল টু জিরো, রাইট সাইড পজিটিভ, তাহলে পি মাইনাস এফ, পি পজিটিভ, এফ তার বিপরীত দিকে, এই জন্য মাইনাস, তা পি মাইনাস এফ ইকুয়াল টু জিরো। তাহলে পি এর মান এখানে দেয়া আছে 200 কেজি, তাহলে পি ইকুয়াল টু এফ, মানে এফ এর মান 200 কেজি। আবার আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্স আপওয়ার্ড পজিটিভ, মানে উপরের দিকে পজিটিভ ধরা হয়েছে, সেখানে উপরের দিকে বস্তুর ওজন নিচের দিকে কাজ করবে ডাব্লু, আর এই ওজনের প্রতিক্রিয়া বল হবে সেটা কাজ করবে উপরের দিকে আর। তাহলে আর আর ডাব্লু দুটি ভার্টিক্যাল, আরটা হচ্ছে আপওয়ার্ড এজন্য পজিটিভ, আর বস্তুর ওজন জিনিসের ওজন খাড়া নিচের দিকে কাজ করে, এই জন্য ওজনটা হবে নিচের দিকে, তাহলে মাইনাস, তো আর মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু জিরো, তো আমরা লিখতে পারি আর ইকুয়াল টু ডাব্লিউ। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা জানি যে ঘর্ষণ বল ইকুয়াল টু এফ ইকুয়াল টু মিউ আর, আমাদের সূত্র এটি হলো মেন সূত্র। এখান থেকে আমরা মিউ ইকুয়াল লিখতে পারি এফ বাই আর, মিউ এর মান প্রশ্নে দেয়া আছে 0.025, এফ এর মান আমরা বের করেছি, মানে এফ ইকুয়াল টু ইকুয়াল টু পি, আর পি যেহেতু 200 কেজি, তাহলে এখানে এফ এর মানও 200, এখন বের করতে হবে ডাব্লু। এখন আর আর গুণ করে আমরা ডাব্লুর মানটা পেলাম কত, 800 কেজি। তা এই বাক্সটির বা ব্লকটির ওজন 800 কেজি, এটাই অ্যান্সার। সমস্যা নম্বর 2, বলা হয়েছে যে একজন লোক একটি আয়তাকার বস্তুকে অমসৃণ অনুভূমিক তলের উপর দিয়ে 30 ডিগ্রি কোণে প্রযুক্ত 10 কেজি বলে টানিতেছে, একই সময় অপর একটি লোক 30 ডিগ্রি কোণে একই দিকে 15 কেজি বলে ঠেলিতেছে, মানে এই দিকে 15 কেজি বলে দেখো ঠেলা হচ্ছে, আর এই 10 কেজি বলে টানা হচ্ছে। তাহলে এখানে আমরা সামেশন হরিজেন্টাল ফোর্স ইকুয়াল টু জিরো, রাইট সাইড পজিটিভ, তাহলে হরিজেন্টাল ফোর্স এখানে কী কী হবে, যে এইদিকে ঠেলা হচ্ছে আর এইদিকে টানা হচ্ছে, তার এই বস্তুটার গতি এইদিকে, তার ঘর্ষণ বল কী হবে, গতির বিপরীত দিকে, তার মানে এই এফ বলটা টানের বিপরীত দিকে। তাহলে এখানে আমাদের এফটা মাইনাস, যেহেতু রাইট সাইড পজিটিভ, পি এখন 15 কেজির 30 ডিগ্রি, এটার হরিজেন্টাল বা অনুভূমিক উপাংশ হবে 15 cos 30 ডিগ্রি, কোন দিকে, রাইট সাইড, তার প্লাস 15 cos 30 ডিগ্রি, প্লাস 10 cos 30 ডিগ্রি, এটাও রাইট সাইড, তা প্লাস, এই জন্য প্লাস, কারণ এই 15 কেজির আর এই 10 কেজির অনুভূমিক উপাংশ হবে cos 30 ডিগ্রি, সেজন্যই দুটোই ডান দিকে, এই জন্য প্লাস। তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি 15 + 10 ইকুয়াল টু এফ ইকুয়াল টু 25 cos 30 ডিগ্রি, এটা সমীকরণ নম্বর 1, অনুভূমিক বরাবর। এখন উলম্ব বরাবর আপওয়ার্ড পজিটিভ, তাহলে আপওয়ার্ড আছে এই বস্তুর ওজন, আর এই বস্তুর ওজন উপরের দিকে প্রতিক্রিয়া বল কাজ করবে, সেটা হলো আর। তাহলে আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্সে কি কি, এখানে ভার্টিক্যাল ফোর্স আছে, একটা বস্তুর প্রতিক্রিয়া বল আর উপরের দিকে, বস্তুর ওজন খাড়া নিচের দিকে মাইনাস, আর এই 15 কেজি বলের উলম্ব উপাংশ বা ভার্টিক্যাল অংশ হবে কত, হবে 15 sin 30, এটা কোন দিকে কাজ করবে, এইখানে যদি আমরা করি এ হলো ভার্টিক্যাল, এটা হবে হরিজন্টাল, হরিজন্টাল তো আগেই দেখানো, ভার্টিক্যালটা নিচের দিকে, এই জন্য মাইনাস 15 sin 30 ডিগ্রি। আবার এখানে যদি আমরা ভার্টিক্যালটা করি 10 এর জন্য,
খাড়া উপরের দিকে, এটা হলো হরিজন্টাল দেখানো হয়েছে আগেই, তাই এটা উপরের দিকে, তা প্লাস দশ সাইন ত্রিশ ডিগ্রি ইকুয়াল টু জিরো। তাই এখান থেকে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লু প্লাস ফাইভ সাইন থার্টি ডিগ্রি। তাহলে এখানে আমরা এফ এবং আর এর মান পেলাম, এটা সমীকরণ দেওয়া হয়েছে এক, সমীকরণ দুই। এখন এখন স্লাইডে বন্ধুরা দেয়া আছে মিউ এর মান, প্রশ্নে দেয়া আছে পয়েন্ট জিরো থ্রি, আর আমরা জানি এফ ইকুয়াল টু মিউ আর, এফ এর মান তো বের করছি পূর্বে দেখানো হয়েছে, মিউ এর মান প্রশ্নে দেয়া আছে, আর এর মান ডাব্লু প্লাস সাইন থ্রি। এখন মানগুলো বসায় সমাধান করলে এই ডাব্লু যেটা হয়েছে প্রশ্নে সে মান পাওয়া যাবে ডাব্লু ইকুয়াল টু সিক্সটি নাইন পয়েন্ট সিক্স সেভেন কেজি। এটাই আনসার, আশা করি বন্ধুরা বুঝতে পারছো। তৃতীয় সমস্যা, চিত্র অনুযায়ী খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, চিত্র, এটা একটা চিত্র, এই চিত্রের ব্লকের ওজন যথাক্রমে এক হাজার কেজি এবং পনেরোশো কেজি, দুইটা ব্লক, এ ব্লকের ওজন আর বি ব্লকের ওজন দেয়া আছে যথাক্রমে এক হাজার কেজি এবং পনেরোশো কেজি, ব্লক দুটো সাম্য অবস্থায় আছে, ব্লককে গতিপ্রাপ্ত করার জন্য পি বলের মান, মানে এই পি বলের মান আমাদের বের করতে হবে। প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের এ ব্লকের জন্য একটা ফ্রি বডি ডায়াগ্রাম করলাম ফর ব্লক এ, এই অবস্থায় আমরা মনে করবো যে নিচের ব্লকটা নেই, এই জন্য ডটেড লাইন দ্বারা বোঝানো হয়েছে, তাই এ ব্লকের জন্য এর ওজনটা খাড়া নিচের দিকে কাজ করবে, তার প্রতিক্রিয়া বল যেমন আর এ, মানে এ ব্লকের প্রতিক্রিয়া বল আর এ উপর খাড়া উপর দিকে কাজ করবে, আর এ আর বি এর মিলনতলে এটা ঘর্ষণ বল কাজ করবে, এফ এ সেটা দেখানো হয়েছে, আর টি টানা বল, এই ঘর্ষণ বলের বিপরীত দিকে একটা টানা বল টি এদিকে ত্রিশ ডিগ্রি কোণে আছে। তাহলে এখন আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্স আপওয়ার্ড পজিটিভ, ভার্টিক্যাল কী কী আছে, আর এ আপওয়ার্ড মাইনাস এক হাজার প্লাস এইটাকে যদি আমরা টিটাকে দুইটা কম্পোনেন্ট ভাগ, একটা ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল, তো ভার্টিক্যালটা খাড়া উপরের দিকে এজন্য প্লাস টি সাইন থার্টি ইকুয়াল টু জিরো, এখান থেকে আমরা আর এর মান পাবো, আর এর মান কত, এক হাজার মাইনাস পয়েন্ট ফাইভ টি। আবার সামেশন হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু জিরো রাইট সাইড পজিটিভ, এখানে হরিজন্টাল ফোর্স এফ এ, এফ এটা হচ্ছে এ আর বি এর মিলনতলে ঘর্ষণ বল, তা এটা রাইট সাইড এই জন্য পজিটিভ এফ এ, মাইনাস টি কস থার্টি ডিগ্রি, এটা এই টানা বলের অনুভূমিক উপাংশ, এটা বাম দিকে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে যে টি কস থার্টি ডিগ্রি, তাই মাইনাস টি কস থার্টি ডিগ্রি ইকুয়াল টু জিরো, এখান থেকে আমরা পাব এফ এ ইকুয়াল টু পয়েন্ট এইট সিক্স টি। নেক্সট ঘর্ষণ সহগ ইকুয়াল টু আমরা জানি মিউ এ বাই মিউ এ বাই আর এ, মিউ এর মান দেয়া আছে প্রশ্নে পয়েন্ট জিরো থ্রি, এফ এর মান আমরা বের করলাম আর আর এর মান বের করলাম, এখন আর আর ই গুণ করে আমরা এখান থেকে বের করব টি এর মান, টি ইকুয়াল টু টোয়েন্টি নাইন টু হান্ড্রেড নাইনটি ফাইভ পয়েন্ট টু সেভেন কেজি টি। এখন পরবর্তী স্লাইডে আমাদের দেখানো হয়েছিল আর এ ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড মাইনাস পয়েন্ট ফাইভ টি, আর এফ এ ইকুয়াল টু পয়েন্ট এইট সিক্স টি। এখন আমরা এই টি এর মানটা বের করলাম, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করলো টি ইকুয়াল টু কত, টু হান্ড্রেড নাইনটি ফাইভ পয়েন্ট টু সেভেন, আশা করি এই আর আর ই গুণ করে এগুলো তোমরা বুঝতে পারছো, শুধু মানগুলো বসাই দিয়ে আর আর ই গুণ করে টি এর মানটা, টি এর মানটা এখন আমরা এই আর এ যে সমীকরণ এক হাজার মাইনাস পয়েন্ট ফাইভ টি, এই টি এর জায়গায় বসাই দিলাম এই মানটা, আবার এখানে টি এর জায়গায় এই মানটা বসাই দিয়ে আর এ এবং এফ এর দুইটা মান পাওয়া যাবে, আর এর মান এইট হান্ড্রেড ফিফটি টু পয়েন্ট থ্রি সিক্স ফাইভ কেজি, আর এফ এর মান টু হান্ড্রেড ফিফটি ফাইভ পয়েন্ট সেভেন জিরো কেজি।
নেক্সট ফর ব্লক বি এখন আমাদের ব্লক দ্বিতীয় ব্লক এর একটা ডায়াগ্রাম অঙ্কন করছি আমরা তো এই ব্লকের ওজন দেওয়া আছে 1500 কেজি আর এ ব্লকের প্রতিক্রিয়া বল এর সাথে যোগ হবে তা 1500 প্লাস আর এটা খাড়া নিচের দিকে কাজ করবে আর এই বি বলের প্রতিক্রিয়া বল খাড়া উপরের দিকে কাজ করবে সেটা আর বি আর এই পি বল এই পি বলে তো টানা হচ্ছে ব্লকটাকে এটা ডান দিকে আর এ আর এই বি ব্লকের ঘর্ষণ বল আগে বলা হয়েছে এফ এ আর এই বি আর এই ভূমির মধ্যে ঘর্ষণ বল এম বি এই দুটো কাজ করবে এই টানা বলের বা এই যেদিকে টানা হচ্ছে তার বিপরীত দিকে তাহলে আমরা এখন সমীকরণে প্রথমে সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু জিরো আপওয়ার্ড পজিটিভ তাহলে আপওয়ার্ড আছে আর বি মাইনাস ডাউনওয়ার্ড 1500 প্লাস আর এ ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা আর বি মান পাবো তারপর সামেশন হরিজন্টাল ফোর্স পি প্লাস মাইনাস এফ এ মাইনাস এফ বি ইকুয়াল টু জিরো এখন এখানে এফ এর মান আমরা আগে বের করছি এর আগের স্লাইডে দেখানো হয়েছে আর এফ বি মানে এফ ইকুয়াল টু আমরা মিউ আর জানি যেহেতু এটা বি ব্লকের জন্য তাহলে মিউ আর বি এখানে মিউ এর মান আমাদের প্রশ্নে দেয়া ছিল 0.03 আর আর বি মান আমরা আগেই বের করেছি সেই মানটা এখানে বসানো হয়েছে এখন পি ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা যোগ করে 961.40 কেজি বা 961.40 কেজি এটি হচ্ছে এই টানের পরিমাণ প্রশ্নে এটাই যে পাঠ মূল্যায়ন এই অধ্যায়ে আজকের এই ক্লাসে আমরা কি কি জানতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা একটা যে দেখে নেওয়া যায় ঘর্ষণ বল কি জানতে পারলাম ঘর্ষণের সুবিধা ও অসুবিধা জানতে পারলাম ঘর্ষণের প্রকারভেদ জানতে পারলাম সীমিত ঘর্ষণ বল কি জানতে পারলাম ঘর্ষণের সূত্রাবলী বা বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম ঘর্ষণ কোণ ও ঘর্ষণ সহগ জানতে পারলাম অনুভূমিক তলে ঘর্ষণ বল নির্ণয় এবং এর গাণিতিক সমস্যা সম্পর্কে জানতে পারলাম বাড়ির কাজ ঘর্ষণ বল কি ঘর্ষণের সুবিধা অসুবিধাগুলো লিখো ঘর্ষণের প্রকারভেদ লিখো সীমিত ঘর্ষণ বল কি ঘর্ষণের সূত্রাবলী লিখো ঘর্ষণ কোণ ও ঘর্ষণ সহগ কি অনুভূমিক তলে ঘর্ষণ বল নির্ণয় এবং গাণিতিক সমস্যার সমাধান অনুশীলন শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাসটা তোমরা উপভোগ করছো এবং এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি সকলকে ধন্যবাদ।